আইয়ুব নবী যে দুয়ার বরকতে সুস্থতা লাভ করেছিলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকায় মাওলা তাজদার মদিনা নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি কোটি দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একটি দোয়া করেছিলেন, যখন আইয়ুব আলাইহিস সালাম যখন রোগে শারীরিক অসুস্থতায় যখন ভুগছিলেন, যখন বিপদের মধ্যে পড়েছিলেন, সংকটাপন্ন সময়ের মধ্যে যিনি পড়েছিলেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একটি দোয়া পাঠ করেছিলেন, বলেছিলেন সেই দোয়া পাঠের ফলে আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুস্থতা দান করেছিলেন এবং সমস্ত বিপদ থেকে, সমস্ত সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করেছিলেন। আজকে আমি আপনাদের সামনে সেই দোয়াটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যে দোয়াটি পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়েছিলেন এই দোয়াই আমাদের রাসূলের উপর, আমাদের জন্য যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের উপর, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। আজকে আপনাদের সামনে সেই দোয়াটিকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে, যদি আমরাও যদি এই দোয়াগুলো যদি আমরা আমল করতে পারি, আমরা যদি সঠিকভাবে খলুসিয়ত নিয়ে যদি আমরা আমল করতে পারি মন থেকে দিল থেকে, ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সমস্ত সংকট থেকে, সমস্ত বিপদ থেকে, সমস্ত রোগ বালাই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও উদ্ধার করবেন, সমস্ত সংকট আমাদের দূর করে দেবেন, যত রকমের বিপদ আপদ হোক আমাদের দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুয়ার খুশি হয়ে আল্লাহ হযরত আইয়ুব নবীকে সুস্থতা দান করেছিলেন, সবকিছু আবার ফিরিয়ে দিয়েছিলেন, আজকে আপনাদের সামনে সেই আমলটি, সেই দোয়াটি আমি আপনাদেরকে তুলে ধরবো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পয়গম্বর ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছিলেন, অত্যন্ত কঠিন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন একটি দুরারোগ্য ব্যাধি দিয়েছিলেন, যে ব্যাধিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকা খেয়ে ফেলেছিল এবং আইয়ুব আলাইহিস সালামকে এমন সংকটপূর্ণ সময়ের মধ্যে ফেলেছিলেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের যতজন স্ত্রী ছিল, যতজন বিবি ছিল, সবাই একজন ছাড়া সকলেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই দুরারোগ্য ব্যাধিতে, অসুস্থতার সময় সকলে ছড়িয়ে চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন সংকটপূর্ণ পরিস্থিতি দিয়ে পরীক্ষা করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই পরিস্থিতিতে হযরত আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাই হযরত আইয়ুব নবী এত কিছুর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কখনো অভিযোগ করেননি, অনুযোগ করেননি। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন যখন তিনি অসুস্থতার মধ্যে, তিনি যেতে যেতে এক বছর দু বছর এভাবে চল্লিশ বছর আইয়ুব নবী অসুস্থতায় থাকার পর যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দেহ, সমস্ত দেহের মাংসগুলো যখন পোকা খেয়ে ফেলেছিল এবং এক সময় যখন তিনি উজু করতে গেলেন, দেখা গেল তার জিহ্বাটি পর্যন্ত যে পোকা খেয়ে যখন পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তিনি তখনই আল্লাহর দরবারে দুইটি হাত তুলে ফরিয়াদ করেছিলেন, ও আল্লাহ এই জিহ্বা যদি আমার আমার অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে নিয়েছে পোকা, আমার কোনো দুঃখ নেই, যদি তুমি আমার উপর রাজি এবং খুশি থাকো, এখন যদি আমার যদি জিহ্বাটাও যদি ছিঁড়ে পড়ে যায় পোকা খেয়ে ফেলে, আমি তোমার নাম কিভাবে ডাকবো, তোমার ইবাদত কিভাবে করব আমি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে এই দোয়াটি করেছিলেন তিনি, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আবারও বলছি, রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয়েছিলেন হযরত আইয়ুব নবীর এই দোয়াতে, সাথে সাথে হযরত আইয়ুব নবীকে সমস্ত শরীর, সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করে সুঠাম দেহের, সুন্দর দেহের অধিকারী করে দিয়েছিলেন এবং যত ধরনের সম্পদ ছিল, যে কিছু ধ্বংস হয়েছিল, সকল কিছু পুনরায় আবার দ্বিগুণ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ,
তাই আমরাও যদি এই এই আমলগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে অসুস্থতা থেকে এবং সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন আমিন আজকে পর্যন্তই অন্য একটি দিন অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু